চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ 18 তলা ভবনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবৈধ স্থাপনা ভাঙতে শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নগরীর খুলশীতে অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএটিসি 16 তলার অনুমোদন নিয়ে 18 তলা ভবন নির্মাণ করে। পাশাপাশি ভবনের পাশে একটি খালের 3,500 বর্গফুট জমিও দখল করে নেয়, যা নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের একটা অংশ। এর প্রেক্ষিতে দুপুরে অভিযানে নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।